তোর এই প্যান প্যানানি শুনলে আজকে আমাদের ওই অজপাড়া গায়ে থাকতো। এই ইলোরা যা করেছে ঠিক করেছে। আর আফতাব চৌধুরী নরিন আমাদের অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি। এবার আমাদের পালা ইলোরা, আমাদের পালা। না ইলোরা, এমন করিস না। না ইলোরা, তোকে করতেই হবে। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ, শাট আপ। আমি ইলোরা যার তোমাদের পরামর্শের কোনো প্রয়োজন, কোনো প্রয়োজনে আমি যেটা ঠিক করেছি ব্যাস সেটাই কর। আমি ওই নরিনকে চিরতরে শেষ করি, একেবারে চিরতরে। আর ওই আফতাব চৌধুরীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, যেন তার বেঁচে থাকাটাই তার কাছে শাস্তির মনে হয়। চরম শাস্তি, শুধু শাস্তি। ভালো হোক মন্দ হোক, ইলোরা যেটা ডিসাইড করেছে সেটাই হবে। কে? তুমি এত রাতে এখানে? হ্যাঁ, আমি কিছু কথা বলতে এসেছি। বলো, কি বলবে বল। দেখো ইলোরা, আমি প্রিটেন্ড করতে পারি না, তাই যা বলছি সোজাসুজি বলছি। তুমি যদি এ বাড়ির কারো, বিশেষ করে ভাবির কোনো ক্ষতি করতে চাও, তাহলে কিন্তু খুব খারাপ হবে। মানে আমি খুব খারাপ হব, এমন খারাপ হব যেটা তুমি তোমার স্বপ্নেও ভাবতে পারোনি। আমি জানি না তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। কি বলছো তুমি? বুঝতে তুমি ঠিকই পারছো ইলোরা, তাই অহেতুক এক্সপ্লেইন করে আমি তোমার আর আমার কারো সময় নষ্ট করতে চাই না। আমি সত্যিই জানি না তুমি কি বলছো, আর তুমি ভালো করেই জানো আমি কাল চলে যাব। আর যাওয়ার আগে আমি কোনো রকমের কোনো ঝামেলা চাই না। তাই আমাকে সাবধান না করে তুমি নিজে সাবধানে থেকো। কিচ্ছু করবো না। হ্যাঁ, আমরা কিচ্ছু করবো না।